আগের ক্লাসে আমরা পরমাণুর গঠন আর চিহ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা পড়েছিলাম যে পরমাণুর মধ্যে তিন ধরনের কণা থাকতে পারে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তার মধ্যে প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে জোট করে থাকে, যাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কণা আবর্তিত হয়। প্রোটন কণা পজিটিভ চার্জযুক্ত কণা বা ধনাত্মক আধানযুক্ত কণা, নিউট্রন নিস্তড়িত কণা, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত কণা। পরমাণু যখন নিস্তড়িত হয় তখন তার মধ্যে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, কারণ প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, দুটো যখন সংখ্যা সমান তখন দুটোর চার্জ একটা আরেকটাকে ব্যালেন্স করে নিউট্রাল করে দেয়, তখন পরমাণু নিস্তড়িত থাকে। কিন্তু পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন ঢুকে যায়, একটা বা দুটো ইলেকট্রন এসে ঢোকে, তখন ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে যাবে প্রোটনের তুলনায়, তখন পরমাণুটা ঋণাত্মক বা নেগেটিভ চার্জ নিয়ে নেবে, যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। আবার ইলেকট্রন যদি পরমাণুর থেকে বেরিয়ে যায়, তখন প্রোটনের সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি থাকবে, তখন পরমাণুটা পজিটিভ বা ধনাত্মক চার্জ নিয়ে নেবে। পরমাণু যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ নেয় বা আধানযুক্ত হয়, তখন আমরা তাকে বলি আয়ন। আধানযুক্ত পরমাণুকে আমরা বলে থাকি আয়ন। পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত যে আয়ন তাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত বা আধানযুক্ত যে আয়ন তাকে আমরা বলে থাকি অ্যানায়ন। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে বা ছাড়লে সেটা হয়ে যায় ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করলে বা নিলে সেটা হয়ে যায় অ্যানায়ন। এবারে দেখো, একটা চার্টে বলা আছে পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। আমরা জানি পটাশিয়ামের ল্যাটিন নাম কেলিয়াম, সেখান থেকে আমরা কে চিহ্নটা ব্যবহার করি। পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়তে পারে, সেই জন্য পটাশিয়ামের ক্যাটায়ন তৈরি হয় কে প্লাস। কে এর মাথার উপর একটা ছোট করে প্লাস লিখতে হয়। ম্যাগনেশিয়ামে দুটো ইলেকট্রন ম্যাগনেশিয়াম ছাড়তে পারে, তাই ম্যাগনেশিয়াম টু প্লাস। জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ে, জিঙ্ক টু প্লাস। লেড পিবি টু প্লাস দুটো ইলেকট্রন ছাড়ে। অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ছাড়ে, অ্যালুমিনিয়াম এল থ্রি প্লাস। ফ্লুওরিন একটা ইলেকট্রন গ্রহণ করে বা নেয়, সেজন্য এফ মাইনাস। অক্সিজেন দুটো ইলেকট্রন নেয়, সেজন্য ও টু মাইনাস। সালফার দুটো ইলেকট্রন নেয়, এস টু মাইনাস। ব্রোমিন একটা ইলেকট্রন নেয়, বিআর মাইনাস। মূলক কাকে বলে? কখনো কখনো একটি মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তাকেই মূলক বলে। একটি বা অনেকগুলো পরমাণু একসাথে একটা জোট করে থাকে, তাকেই বলা হয় মূলক। মূলক পরমাণুর মতন আচরণ করে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। যেমন ধরো, জলের একটা অণুর মধ্যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু থাকে, তাই জল যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন অণু ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুতে বিশ্লিষ্ট হয়ে যায়, তখন সেই পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এটা তোমরা মাথায় রাখবে, পরবর্তীকালে যখন অণু সম্পর্কে আরও ধারণা তৈরি হবে তখন এটা কাজে লাগবে। তাহলে আমরা কি জানলাম? যে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, মূলকও পরমাণুর মতোই আচরণ করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং মূলকের একটা চার্জ থাকে বা আধান থাকে। মূলকের আধানের পরিমাণকে ওই মূলকের যোজ্যতা বলে। আমরা ক্লাস সিক্সে পড়েছিলাম যোজ্যতা হচ্ছে যোজন করার ক্ষমতা বা যুক্ত হওয়ার ক্ষমতা। কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় বা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করতে পারে, সেই সংখ্যাটাকে সেই মৌলের যোজ্যতা বলা হয়। যোজ্যতা থেকে বোঝা যায় একটা পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করবে বা কতগুলি ইলেকট্রন নিতে পারবে। যেমন সোডিয়ামের যোজ্যতা এক, তাই একটি ইলেকট্রন সে দিতে পারে। আর ক্লোরিনেরও যোজ্যতা এক,
এবং ক্লোরিনের নেগেটিভ আয়ন হয়, সেজন্য ক্লোরিন একটি ইলেকট্রন নিতে পারে। কোনো পরমাণু আটের বেশি ইলেকট্রন দিতে বা নিতে পারে না, তাই মৌলের সর্বোচ্চ যোজ্যতার মান সবসময় আটের বেশি কখনোই হয় না। মূলকের ক্ষেত্রেও যোজ্যতা হচ্ছে তার চার্জের পরিমাণ বা কতগুলো ইলেকট্রন সে দিতে পারে বা নিতে পারে, তার মানটাই হচ্ছে যোজ্যতার মান। যেমন নাইট্রেট মূলকের আধান হচ্ছে -1, তাই এর যোজ্যতা 1, সালফেট মূলকের -2 আধান, তাই যোজ্যতা 2, কার্বনেটের -2 যোজ্যতা 2, অ্যামোনিয়ামের +1 যোজ্যতা 1, বাইকার্বনেটের -1 যোজ্যতা 1, ফসফেটের -3 যোজ্যতা 3, হাইড্রোক্সাইডের -1 যোজ্যতা 1। কিছু কিছু মৌলের একাধিক যোজ্যতা দেখা যায়, যেমন আয়রন বা ফেরাস, কপার ইত্যাদি মৌলগুলোর একের বেশি যোজ্যতা থাকে। লোহার যোজ্যতা 2 হতে পারে বা 3 হতে পারে, তামা বা কপারের যোজ্যতা 1ও হতে পারে, 2ও হতে পারে। তাই যখন একাধিক যোজ্যতা সম্ভব, তখন সেই ধরনের যোজ্যতাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা, মানে যা পরিবর্তিত হতে পারে। আর কম যোজ্যতাটাকে, পরিবর্তনশীল যোজ্যতার মধ্যে কম যোজ্যতাকে বলা হয় আস, আর বেশি যোজ্যতাকে বলা হয় ইক। আস আর ইক যুক্ত হয়। যেমন ফেরাসের ক্ষেত্রে যখন যোজ্যতা কম থাকবে, মানে যখন যোজ্যতা 2, তখন সেই যৌগটার সাথে ফেরাস কথাটা যুক্ত হয়, আস যুক্ত হয়। আর যোজ্যতা যখন 3 থাকে, তখন হয় ফেরিক, ইক কথাটা যুক্ত হয়, যেমন ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। এরকমভাবে যোজ্যতার অনুযায়ী আস আর ইক কথাটা যুক্ত হয়। এবারে আমরা সংকেত লেখার কৌশল সম্পর্কে পড়ব। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুকে সংক্ষেপে প্রকাশ করা। যেমন পরমাণুর জন্য আমরা চিহ্ন ব্যবহার করি, সেরকমই অণুর জন্য আমরা সংকেত ব্যবহার করি। সংকেত কিভাবে লিখতে হয়? সংকেত লেখার জন্য আমরা যোজ্যতাটাকে ব্যবহার করি। যেমন ধরো, এ একটা মৌল, বি একটা মৌল। এ মৌলের যোজ্যতা এম আর বি মৌলের যোজ্যতা এন। তাহলে এদের সংকেত হবে হচ্ছে, এদের যে যৌগটা তৈরি হবে তার সংকেত হবে এ এন বি এম। বি এর যোজ্যতা এ এর নিচে বসে যাবে, আর এ এর যোজ্যতা বি এর নিচে বসে যাবে, দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে সংকেত লেখার। এটা হচ্ছে নিয়ম। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3 আর অক্সিজেনের যোজ্যতা 2। সুতরাং অ্যালুমিনিয়ামের নিচে অক্সিজেনের যোজ্যতাটাকে লিখতে হবে 2 লিখতে হবে, আর অক্সিজেনের নিচে অ্যালুমিনিয়ামের যোজ্যতাটাকে লিখতে হবে। সংকেত হয়ে যাবে Al2O3। তাহলে আমরা যোজ্যতাগুলোকে ইন্টারচেঞ্জ করে সংকেত লিখব। আর যোজ্যতা যেখানে 1, সেখানে 1 লেখার দরকার নেই। যেমন ধরো মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। কার্বনের যোজ্যতা হচ্ছে 4 আর হাইড্রোজেনের যোজ্যতা 1। সুতরাং সংকেত লেখার নিয়ম অনুযায়ী হাইড্রোজেনের যোজ্যতা কার্বনের সি এর নিচে লিখতে হবে, আর কার্বনের যোজ্যতাটাকে এইচ এর নিচে লিখতে হবে। সি এর নিচে আমরা 1টা লিখি না, কারণ 1টা লেখার দরকার নেই, তাই CH4 এর সংকেত হয়ে যাবে। পরীক্ষায় তোমাকে সংকেত লিখতে দিতে পারে বা বলতে পারে একটা সংকেত দিয়ে, যে এর থেকে তুমি যোজ্যতা কত বলো। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য সংকেতটা দিয়ে তোমাকে বলতে পারে যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে। তাহলে এখানে অক্সিজেনের নিচে যেটা লেখা আছে ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা। সবসময় সংকেত লেখার সময় যোজ্যতা দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আর ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ওগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। অনেকেই দেখলাম অ্যাক্টিভিটিটা আজকে ভুল হয়েছে তোমাদের। প্রথম লেটারটা সবসময় বড় হাতের আর দ্বিতীয়টা ছোট হাতের, এর আগে আমি চিহ্ন পড়ানোর সময় বলেছিলাম, সেটা কিন্তু মাথায় রেখে করতে হবে। যেমন
ক্লোরিনের ক্ষেত্রে সিটা বড় হাতের হয় আর এলটা ছোট হাতের হয়। কখনোই কিন্তু সিটা ছোট হাতের এলটা বড় হাতের তুমি লিখতে পারো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তোমাকে কতগুলো যৌগের সংকেত লিখতে বলা হয়েছে, চিহ্ন আর যোজ্যতা বলে দেওয়া হয়েছে। যেমন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি হবে, সি বা কার্বনের যোজ্যতা 4, ক্লোরিনের যোজ্যতা 1। সুতরাং সি সিএল 4, সি এর নিচে আর 1 লিখতে হয় না, 1 যেহেতু আমরা লিখি না, তাই সংকেত কি হবে, সি সিএল 4। ফসফরাস পেন্টাক্লোরাইডের ফসফরাসের যোজ্যতা 5, ক্লোরিনের 1, সেই জন্য পি সিএল 5। অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকেত হবে NH3, নাইট্রোজেনের যোজ্যতা 3, হাইড্রোজেনের 1, সেই জন্য NH3। সালফার টেট্রাফ্লুওরাইডের ক্ষেত্রে এসের বা সালফারের যোজ্যতা হচ্ছে 4 আর ফ্লুওরিনের যোজ্যতা 1, সেজন্য যৌগের সংকেত হবে SF4। সোডিয়াম ফ্লুওরাইডের সংকেত হচ্ছে NaF। পটাশিয়াম ব্রোমাইডের সংকেত KBr। লেড ক্লোরাইডের সংকেত PbCl2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হবে AlOH3। OH যেহেতু মূলক, সেজন্য হোল ব্র্যাকেট দিয়ে তার নিচে 3 লিখতে হবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতাটা OH এর নিচে লিখতে হবে। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 হোল 2। জিঙ্ক নাইট্রেট ZnNO3 হোল 2। সোডিয়াম ফসফেট Na3PO4। জিঙ্ক আর অক্সিজেন দুটো মৌলেরই যোজ্যতা 2, তাই জন্য এদের যৌগ জিঙ্ক অক্সাইডের সংকেত লেখার জন্য ZN2O2 লিখতে হয় না, যেহেতু 2-2 কাটাকাটি হয়ে যায়, তাই জন্য ZNO এর সংকেত। আয়নীয় যৌগের সংকেত লেখার জন্য এমন সংখ্যায় ক্যাটায়ন আর অ্যানায়ন নিতে হয় যাতে তাদের থেকে উৎপন্ন যৌগের মোট চার্জ 0 হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণের রাসায়নিক নাম NaCl এর সংকেত। এর মধ্যে যে ক্যাটায়ন থাকে Na+, আর অ্যানায়ন থাকে Cl-। প্রত্যেকটা Na+-এ একটা পজিটিভ চার্জ থাকে, সেই জন্য একটা নেগেটিভ চার্জের ক্লোরিন মাইনাস আয়নের দরকার হয়। তাহলে +1 আর -1-এ কাটাকাটি হয়ে 0 চার্জ হয়ে যায়। এবারে তোমাদের 93 পেজে একটা চার্ট দেওয়া আছে, সেখানে তোমাদেরকে চার্জগুলোকে মিলিয়ে 0 করে দেখাতে হবে। সোডিয়াম সালফেটের ক্ষেত্রে SO4-2- এর চার্জ যেহেতু -2, তাই তার দুটো Na+ ক্যাটায়নের দরকার হবে, তাহলে +2 আর -2 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের প্রত্যেকটা Mg2+ এর জন্য 2টি করে Cl- দরকার হয়, তাহলে +2 যোগ -1 × 2, তার মানে -2, +2 - 2 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। ক্যালসিয়াম ক্লোরাইডের প্রত্যেকটা Ca2+ এর জন্য 2টি Cl- দরকার, তাহলে +2 যোগ -1 × 2, তার মানে -2, +2 - 2 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। জিঙ্ক অক্সাইড প্রত্যেক জিঙ্ক Zn2+ এর জন্য 1টি O2- দরকার হয়, তাহলে মোট চার্জ 0 হয়ে যাবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের 2টি Al3+ এর মোট চার্জ যেহেতু 6, দুটো Al3+ এর মোট চার্জ হবে 6, আর তার জন্য 3টে O2- দরকার হবে, তাহলে মোট O2- এর চার্জ হয়ে যাবে -6, তাহলে +6 - 6 কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। ম্যাগনেসিয়াম অক্সাইডে প্রত্যেক Mg2+ এর জন্য দরকার 1টি O2-, তাহলে +2 - 2 কাটাকাটি হয়ে 0 হয়ে গেল। ফেরিক অক্সাইডে 2টি Fe3+ এর জন্য 3টে O2- দরকার। সোডিয়াম সালফাইডে 2টি Na+ এর জন্য 1টি S2- দরকার।
পটাশিয়াম ফ্লুরাইডের প্রত্যেকটা কে প্লাসের জন্য একটি করে এফ মাইনাস দরকার।